ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবার আজকে কিন্তু একটা নতুন ম্যাচের ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমার সাথে শেয়ার করবো। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, ক্যালকাটা ফুটবল লিগের মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস সাদার্ন সমিতির সাথে। আর এমনিতে কিন্তু এফসি কাপ, তাছাড়া কিন্তু ডুরান্ড কাপের কিন্তু ব্লগ আসতে থাকে। তো তোমরা কিন্তু প্লিজ চ্যানেলে গিয়ে ব্লগগুলো দেখো, আর আজকে কিন্তু ব্লগটা প্লিজ তোমরা দেখো। এটা কিন্তু মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো অলরেডি কিন্তু দুটো টিম লাইন আপ করা শুরু করে দিয়েছে, শুধু কিক অফটাই বাকি রয়েছে। তো আজকে কিন্তু ম্যাচটা আন্ডারটি ম্যাচ হবে। ওখান থেকে ¡Gracias!
অলরেডি কিন্তু ফার্স্ট হাফ চলছে আর অপর দিকে কিন্তু বোর্ডমান আপাতত গোল করতে পারেনি অন্য অপর দিকে কিন্তু সাদেল সমিতি অলরেডি দু গোলে এগিয়ে আছে তো দেখা যাক গোল শোধ করে কিনা প্রথমার্ধে তো অলরেডি মোহনবাগান তো 2-0 গোলে পিছিয়ে আছে তো প্রথম হাফে দেখে আপনার কি মনে হলো টিমটা নিয়ে টিমে কি এখন অনেক কিছু দেওয়া বাকি না প্রথমার্ধে দেখে মনে হলো টিমটা একটু প্রথমে ঝিমিয়ে পড়েছিল কিন্তু লাস্ট 10 মিনিট কিন্তু মোহনবাগান টেলিফোনে খেলছে এবং আমাদের আশা আছে আমরা সেকেন্ড হাফে 3-4 গোল মারব মেরে এই টিমটাই আমরা জিতব এইটুকু আমরা আশা রাখি লাস্ট 10 মিনিট খেলা ভালো লেগেছে এখনো যে গোল হয়নি কোথাও কি একটা আফসোস লাগছে হ্যাঁ আফসোস তো লাগছে গোল হয়নি কিন্তু এখনো আমাদের আশা আছে আমরা 4 গোল দিয়ে ম্যাচ বার করব থ্যাংক ইউ আবার কিন্তু চেষ্টা করলো বাট সেই বলটা মারলো কিন্তু বাইরে কি বললো আমরা তো বলবো ওরা যেমন বলে আমরা তো গোল আছে চল গোল আছে বলকি বলে বুকে লাথি মেরেছে দেখেছিস পাঁচটা দিন তুই একা গোল দিবি নাকি
গোল বারবার কিন্তু গোল করার চেষ্টা করছে বাট বারে লেগে বলগুলো বাইরে চলে যাচ্ছে এখনো কিন্তু গোল আসছে না ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে বাট মোটমান অনেক ট্রাই করেছিল গোল করা লাস্টে তো তেমন শেষের দিকে গিয়ে অনেক সুযোগ এসেছিল তো গোল করেনি তো শেষ মেশ কিন্তু আজকে ম্যাচটা 2-0 ব্যবধানে মোটমান হেরে গেল তো আপকামিং আবার এফসি কাপের ম্যাচে দেখা হবে তো টিল দেন গুড বাই হ্যাভ আ নাইস অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল